नमस्कार बंधुरा, चले एसेछि आपनादेर जोन्नो एक नतून रेसिपि निये, माछेर कालिया। भिडियोटि सम्पूर्ण देखबेन एबं भालो लागले शेयार ओ कमेंट अवश्यई करबेन। माछेर कालिया बानानोर जोन्नो प्रथमे माछगुलिके भालोभावे तेले भेजे निते होबे। तार एखन बंधुरा आमरा माछगुलिके कड़ाइये दिये दियेछि। एक पीठ सम्पूर्ण भाजा भाजा हो गेले एबार माछगुलिर अन्य पीठटाओ भालोभावे भेजे नेब। एइभावे धीरे धीरे माछगुलिके एकटार पर एकटा उल्टे नेब। माछगुलो सम्पूर्ण भाजा हो गेले एकटी पात्रे धीरे धीरे सेगुलिके तुले निलाम। तेले सामान्य परिमाण चीनी एवं किछु पाँच फोड़न दिए देव। एबार ताते कैकटा लंका केटे दिए दिलाम। एबार एते दिए देव आदा रसुनेर पेस्ट। बेश किछुटा आदा रसुनेर पेस्ट दिते हबे, तबे মাছের কালিয়ার টেস্টটা বেশ ভালো আসে। এরপর মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমাদের হলুদ দেওয়া হয়ে গেছে। এরপর এটা আমি অ্যাড করব সানরাইজের মিট মশলা। সানরাইজের মিট মশলাটা দিলে বেশ কালারটা খুব ভালো আসে, তাই জন্য আমরা সানরাইজের মিট মশলাটা ইউজ করছি। এরপর তাতে দিয়ে দেব বেশ কিছুটা নুন। লবণটা ভালোভাবে দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে আরেকবার কষিয়ে নিলাম। এরপর এতে অ্যাড করে দিলাম বেশ কিছুটা কাটা টমেটো। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়তে লাগলাম, যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একটু নরম হয়ে আসে। এইভাবে ধীরে ধীরে নাড়তে লাগলাম। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে আসছে। এরপর ধীরে ধীরে দু একবার নাড়িয়ে নিলাম, যাতে টমেটোগুলো সম্পূর্ণভাবে গলে যায়। সম্পূর্ণ কষানো হয়ে গেলে পর তাতে আমরা অ্যাড করে নেব সামান্য পরিমাণ তেঁতুল। তো দেখুন বন্ধুরা, তেঁতুলটাকে আগে আমি একটি পাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপর তেঁতুলের বিচিগুলোকে আলাদা করে নিয়ে ভালোভাবে গুলে নিয়েছি তেঁতুলের রসটা সম্পূর্ণ। এরপর এই তেঁতুলের জলটা দিয়ে দেব। এইভাবে সামান্য পরিমাণ তেঁতুলের জলটা দিয়ে দিলাম। এরপর আঁচটা হাই ফ্লেমে করে আরও কিছুক্ষণ নেড়ে নেব। গ্রেভিটা সামান্য কম হওয়ায় আমি তাতে কিছু পরিমাণ জল অ্যাড করছি। জলটা কিন্তু সামান্যই অ্যাড করব। হাই ফ্লেমে গ্রেভিটাকে ফুটতে দিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের গ্রেভিটার কালারটাও বেশ ভালো এসেছে। এরপর ধীরে ধীরে মাছগুলিকে একটার পর একটা করে গ্রেভিতে দিতে লাগলাম। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে সব মাছগুলিকে গ্রেভিতে একবার ডুবিয়ে দিলাম। এরপর গ্যাসের আঁচটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে। সামান্য একটু ফুটে যাওয়ার পর আঁচটা লো ফ্লেমে করে দেব। আমাদের মাছের কালিয়া প্রায় তৈরি হয়ে এসেছে। এরপর এতে অ্যাড করব সামান্য পরিমাণ ধনে পাতা। ধনে পাতা অ্যাড করে দেওয়ার পর সেগুলিকে হালকা গ্রেভিতে ডুবিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লো থেকে হাই করে দিলাম এবং সামান্য পরিমাণ ফুটিয়ে বন্ধ করে দিলাম। এরপর আমরা একটি পাত্রে এটিকে ঢেলে নেব।
তো দেখুন বন্ধুরা, আমাদের মাছের কালিয়া সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।